আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি খালেকুজ্জামান এবং আমি আজকে পুরো ভিডিওতে আপনাদের সাথে থাকব। আজকের এই ভিডিওতে আমরা দেখব নিনজা ফর্ম প্লাগইনটি কিভাবে আমরা যুক্ত করে আমাদের একটা ওয়েব পেজে আমরা একটা ফর্ম নিয়ে আসতে পারি। এই বিষয়গুলো আমরা ইন ডিটেলসে দেখার চেষ্টা করব। আমার সামনে কন্ট্যাক্ট আস নামের একটা ফর্ম আছে। এই যে ফর্ম, এই ফর্মটা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, সিটি, জিপ কোড, ফোন নাম্বার এবং সাবমিট বাটন, এই টাইপের ফর্মগুলো কিভাবে আমরা যুক্ত করতে পারি নিনজা ফর্ম প্লাগইনের মাধ্যমে, সেটা আমরা ইন ডিটেলসে দেখব। এছাড়াও নিনজা ফর্ম প্লাগইনের মাধ্যমে আপনি পার্সোনাল ইনফরমেশন টাইপের সুন্দর সুন্দর কিছু ফর্ম তৈরি করতে পারবেন, যেটা আমরা আমাদের স্ক্রিনের সামনে দেখতেছি। আপনি সিটিগুলো, স্টেটগুলো সুন্দর করে এগুলো নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখে আসি এই ফর্মটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি। আবারও আমরা চলে আসলাম আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এবং ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে কিভাবে আমরা নিনজা ফর্ম প্লাগইনটি ইনস্টল করতে পারি চলুন দেখে আসি। প্লাগইন ইনস্টল করার জন্য প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব এবং অ্যাড নিউ প্লাগইনে গিয়ে আমরা সিম্পলি এখানে টাইপ করব নিনজা ফর্ম। নিনজা ফর্ম যদি আমরা টাইপ করি তাহলে আমাদের সামনে চলে আসবে নিনজা ফর্ম প্লাগইনটি, এবং সিম্পলি আমরা নিনজা ফর্ম প্লাগইনটি ইনস্টল নাওয়ে ক্লিক করার পর এটাকে আমরা অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার সাথে সাথে দেখবেন নিনজা ফর্ম প্লাগইনটির একটি অপশন আপনাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যুক্ত হয়ে যাবে। তো আমরা নিনজা ফর্ম প্লাগইনের অপশনটিতে ক্লিক করলে আমাদের সামনে নিনজা ফর্মের ড্যাশবোর্ড চলে আসবে, এবং এই ড্যাশবোর্ড থেকে আপনি অ্যাড নিউ করে নতুন নতুন ফর্ম তৈরি করতে পারেন। তো অ্যাড নিউয়ে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে ব্ল্যাঙ্ক ফর্ম এবং বিভিন্ন ধরনের ড্যামো ফর্ম কিছু তাদের তৈরি করা আছে, যেমন জব অ্যাপ্লিকেশন, যদি আপনার কোনো ফর্ম লাগে আপনি এই ড্যামোটা থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমরা কাস্টমাইজ করব না, আমরা যেটা করব ব্ল্যাঙ্ক থেকে নতুন একটা ফর্ম তৈরি করব। ব্ল্যাঙ্কে ক্লিক করার সাথে সাথে আমার সামনে আমাদের নিনজা ফর্ম প্লাগইনের সকল অপশনগুলো চলে আসবে, যেখান থেকে আপনি ফিল্ড নিতে পারবেন। ফর্ম ফিল্ডস যেগুলো থাকে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, সকল অপশনগুলোই আমাদের এখানে আছে। এখানে আছে সিঙ্গেল চেকবক্স, আপনি এখান থেকে যুক্ত করতে পারবেন চেকবক্স লিস্ট, আপনি মাল্টি সিলেক্ট ইউজ করতে পারবেন, সিলেক্ট ইউজ করতে পারবেন, সাবমিট ইউজ করতে পারবেন, আপনি এখান থেকে সিটি, অ্যাড্রেস, ইমেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম সব অপশন আমাদের সুন্দরভাবে এখানে দেওয়া আছে। তো চলুন আমরা একটা কন্ট্যাক্ট আস ফর্ম তৈরি করে ফেলি। তো এটার জন্য ফার্স্ট নেম আমি একটা ফিল্ড নিলাম অ্যান্ড লাস্ট নেম একটা ফিল্ড নিলাম। আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা ফিল্ড চলে আসলো। এরপরে আমি চাচ্ছি এখানে ইমেল নেওয়ার জন্য, সো আমরা ইমেল ফিল্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা ইমেল চলে আসবে, এবং আমরা চাচ্ছি যে ফোন নাম্বার আমরা কন্ট্যাক্ট আসতে দিব। সো আমরা ফোন নাম্বারে যদি ক্লিক করি ফোন নাম্বারের ফিল্ডটা আমাদের চলে আসলো। আপনি যদি চান আপনি জিপ কোড নেবেন, সো জিপ কোডে ক্লিক করার সাথে সাথে ফিল্ডের অপশনগুলো আমাদের যুক্ত হয়ে যাচ্ছে ফর্মে। খুবই সুন্দরভাবে এবং ইজি ওয়েতে আমরা কিন্তু এই ইনপুট টাইপগুলো বা ফিল্ডগুলো নিতে পারি। তো এখান থেকে আমি যদি একটা কাজ করি আপনাদের জন্য, সেটা হচ্ছে আমি একটা সিঙ্গেল চেকবক্স যদি নিয়ে নেই, সিঙ্গেল চেকবক্সে ক্লিক করার সাথে সাথে আমাদের সিঙ্গেল চেকবক্সটা চলে আসলো। এবং আপনি যদি চান যে চেকবক্স লিস্ট নিতে, যে চেকবক্স লিস্টে ক্লিক করলে চেকবক্সের লিস্ট চলে আসবে। তো আমরা চেকবক্স লিস্টটা রাখি, সিঙ্গেলটা কেটে দেই। চলুন আমরা দেখে আসি এই ফিল্ডগুলো কীভাবে সেটিংস করতে হয়। সেটিংস করার জন্য সেটিংস আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই দিকে অপশন চলে আসলো ফার্স্ট নেম। আপনি যদি এটাকে পরিবর্তন করতে চান, আমি এখানে পরিবর্তন করে দিয়ে দিলাম ইউজার নেম, তাহলে আমাদের লেভেলটা পরিবর্তন হয়ে যাবে। আপনি যদি এটা রিকোয়ার্ড করতে চান আপনি এখান থেকে রিকোয়ার্ড করতে পারবেন, রিকোয়ার্ড হয়ে গেল। এরপর ডিসপ্লেতে যদি আমরা যাই, এখান থেকে প্লেস হোল্ডার দিতে চাচ্ছেন আমরা প্লেস হোল্ডারও দিতে পারবো। আমি দিয়ে দিলাম টাইপ ইওর ইউজার নেম। এর সাথে আমরা যদি এখন লাস্ট নেমটাকেও সেটিংস করতে চাই, সেটিংস আইকনে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে লাস্ট নেমটাকে আমরা পরিবর্তন করে দিলাম যে ফুল নেম, ফুল নেম, এবং এটাকেও আমরা রিকোয়ার্ড করে দিতে চাইলে রিকোয়ার্ড হয়ে যাবে। ডিসপ্লেতে যদি যাই প্লেস হোল্ডার যুক্ত করতে চাইলে প্লেস হোল্ডার যুক্ত করতে পারবো। তো আমি প্লেস হোল্ডারে যুক্ত করে দিলাম টাইপ ইওর ফুল নেম। যেভাবে আমরা কাস্টমাইজ করলাম দুইটা ফিল্ডকে, সেমভাবে আপনি প্রতিটা ফিল্ডকে কাস্টমাইজ করতে পারবেন আপনার প্রয়োজন ভেদে। আমরা ইমেল অ্যাড্রেসটাকে রিকোয়ার্ড করে দিয়ে এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে দিলাম ইমেল।
এর সাথে ফোন নাম্বারেও আপনি রিকোয়ার্ড করতে পারবেন, ফোন নাম্বারে আপনি প্লেস হোল্ডার যুক্ত করতে পারবেন। আপনি চেকবক্সে যদি আমরা আসি, চেকবক্স লিস্টে দেখেন 1, 2, 3 আমরা এখানে দিলাম HTML, একটা অপশনে যুক্ত করে দিলাম CSS, একটা অপশনে যুক্ত করে দিলাম Bootstrap। এর সাথে আমরা এখানে ভ্যালু অ্যাড করতে পারি, যদি প্রয়োজন পড়ে ভ্যালু অ্যাড করবেন। তো আমি আপাতত ভ্যালু অ্যাড করলাম না। এখান থেকে আমরা যদি ডিসপ্লেতে যাই, ডিসপ্লেতে আপনি ডিসক্রিপশন অ্যাড করতে পারবেন। আপনি যদি কোনো ডিসক্রিপশন দিতে চান, সেই ডিসক্রিপশনটাও অ্যাড করতে পারবেন। যেমন আমি এখানে ডিসক্রিপশন দিয়ে দিলাম সিলেক্ট ইওর ধরেন যে স্কিল, দেন এই ডিসক্রিপশনটা আমাদের কিন্তু শো করবে ঠিক চেকবক্স লিস্টের পাশে। তো আমরা এটাকেও রিকোয়ার্ড করে দিলাম। এই যে দেখেন সিলেক্ট ইওর স্কিল, আপনার স্কিল কোনটাতে কী কোনটাতে আপনি পারদর্শী সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। ওকে, আমরা নর্মালি এটাকে ডান করলাম। ডান করার সাথে সাথে পাবলিশ করার আগে আমাদের আরও কিছু সেটিংস করতে হয়। ইমেল অ্যাকশনে যদি যাই, সাকসেস মেসেজ, আপনি একটা ফর্ম যখন পূরণ করলো আপনার ভিজিটর বা আপনার আপনার হচ্ছে ক্লায়েন্ট, তখন কি হবে যে আপনি তাকে কি সাকসেসফুল মেসেজ দেবেন, এই মেসেজটাকে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। আপনি অ্যাকশন নেমটাকে কাস্টমাইজ করতে পারেন। অ্যাডমিন ইমেইলে গেলে আপনার কোন ইমেইলে আপনি নিতে চাচ্ছেন এই ফর্মের সকল ডিটেলসগুলো, সেই ইমেইলটা আপনাকে এখানে বসায় দিতে হবে। আপনি যদি ওয়ার্ডপ্রেস সেট আপ করার সময় অ্যাডমিন ইমেইলে ভ্যালিড ইমেইল দেন, তাহলে এখান থেকে আপনি অ্যাডমিন ইমেইল রাখবেন। এর সাথে আপনি সাবজেক্টটাকে চাইলে পরিবর্তন করতে পারেন। এবং এইখানে মেইল মেসেজে আপনি কী কী নিতে চাচ্ছেন, এখানে দেখেন যে ফিল্ড টেবিল মানে সকল অপশনগুলো আছে, আপনি চাইলে এখান থেকে কিন্তু যুক্ত করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে নতুন নতুন অপশন এখানে আরও যুক্ত করা পসিবল। এর সাথে আমরা চাইলে এই যে দেখেন এখানে ফিল্ডে দেখেন লাস্ট নেম, আপনি চাচ্ছেন যে তার লাস্ট নেমটা বা ইউজার নেমটা নেবেন, তো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন ইউজার নেম। এখন কিন্তু তার ইউজার নেমটাও এই ফিল্ডে যুক্ত হয়ে যাবে। সো আমরা শুধু ইউজার নেম না, আমরা পুরো সম্পূর্ণ ফিল্ডটাই নিব, এই জন্য আমি ফিল্ড টেবিল দিয়ে দিলাম। এর সাথে আপনি চাইলে অ্যাডভান্স সেটিংসে যেতে পারেন। অ্যাডভান্স সেটিংসে আপনি এখানে কিছু অ্যাটাচমেন্ট যদি দিতে চান, অ্যাটাচমেন্ট করতে চান, তাহলে আপনি কোনো ফাইল অ্যাটাচ করতে পারবেন রিপ্লেতে আপনার কাছে, সেই ফাইলটা আপনি চাইলে তাদেরকে পৌঁছায় দিতে পারবেন। এই সকল অপশনগুলো আমরা খুব সহজে যুক্ত করতে পারি। অ্যাডভান্সে আসলে আমাদের কিছু অ্যাডভান্স সেটিংস থাকে, যেমন ডিসপ্লেতে যদি আমরা যাই, আপনি ফর্মের যে টাইটেল, এই টাইটেলটা আমরা দিলাম না, এই টাইটেলটা আপনি এখান থেকে দিতে পারবেন। তো আমি দিয়ে দিলাম কন্ট্যাক্ট আস ডেমো। এই টাইটেলটা আপনার শো করবে কি করবে না আপনি এখান থেকে ইনেবল ডিসেবল করতে পারেন। সো আমি চাচ্ছি শো করুক, এই জন্য আমি এগুলো ইনেবল রেখে ডান করলাম। ডান করার সাথে সাথে আমরা এই ফর্মটাকে পাবলিশ করে দিলে এই ফর্মটা আমাদের পাবলিশ হয়ে যাবে। এই যে ফর্ম পাবলিশ করলাম, সাথে সাথে আমাদের ফর্মটা পাবলিশ হয়ে গেল। এখন আপনি যদি প্রিভিউ দেখতে চান, এই প্রিভিউ বাটনে ক্লিক করলে আমরা যে ফর্মটা তৈরি করলাম, এই ফর্মের প্রিভিউটা আপনার সামনে চলে আসবে। এই যে দেখেন আমাদের সামনে আমরা একটা ফর্ম খুব সহজেই তৈরি করে ফেলতে পারলাম। চলুন এই ফর্মটা আমরা কিভাবে আমাদের একটি পেজে যুক্ত করতে পারি। পেজে যুক্ত করার জন্য প্রতিটা ফর্মের নিনজা ফর্মের শর্টকোড প্রদান করে, এবং এই শর্টকোডের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় আপনার ফর্মটাকে শো করাইতে পারবেন। এই যে কন্ট্যাক্ট আস ডেমো, এই যে শর্টকোড, এই শর্টকোডটাকে আমরা কপি করে আমাদের একটা পেজে যদি নিয়ে যাইতে চাই, আমরা অ্যাড নিউ পেজে গেলাম। অ্যাড নিউ পেজে গিয়ে ধরেন এই জায়গায় আমরা একটা পেজ তৈরি করব, কন্ট্যাক্ট আস নামের একটা পেজ তৈরি করে এই পেজে আমরা শো করাবো আমাদের নিনজা ফর্ম ফর্মসটাকে। তো এখান থেকে আমি দিয়ে দিলাম কন্ট্যাক্ট আস পেজ। তার সাথে আমরা শর্টকোড দেওয়ার জন্য মডিউল ব্যবহার করতে পারি। তো আপনি এলিমেন্টর ব্যবহার করতে পারেন, আপনি যেটাই ব্যবহার করেন না কেন আপনি শর্টকোড নেয়ার জন্য মডিউল পাবেন। তো এই যে শর্টকোড মডিউলটা নেয়ার সাথে সাথে আমরা এখানে কী করলাম, আমাদের নিনজা ফর্মের শর্টকোডটা আমরা প্রদান করে আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ করার সাথে সাথে আমরা দেখব আমাদের পেজে যুক্ত হয়ে গেছে নিনজা ফর্মের এই চমৎকার একটি ফর্ম, যেটা আমরা খুব কম সময়েই তৈরি করে ফেললাম। এই যে দেখুন আমাদের যেগুলো কাস্টমাইজ করছিলাম সবগুলো আমাদের অপশনের সাথে যুক্ত হয়ে গেছে। এখন ঠিক এইভাবে আপনি আপনার একটি ফর্ম নিনজা ফর্ম প্লাগিনের মাধ্যমে তৈরি করে আপনার ওয়েব পেজে যে কোনো সেকশনে যুক্ত করতে পারেন।
দ্যাটস ইট ফর টুডে, আজকে এ পর্যন্তই। আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, নিজে কিছু করুন, অন্যকেও কিছু করার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।